হে ছোট ভাই ব্রাদার, কি অবস্থা? সবার আশা করি সবাই ভালো আছো। তোমাদের ষষ্ঠ শ্রেণীর আরো একটি অঙ্ক নিয়ে চলে আসলাম, যাদের 2024 সালের বই। তারা যদি 167 পৃষ্ঠা ওপেন করো তাহলে দেখবা যে ওখানে 8 নম্বর একটা অঙ্ক রয়েছে। ধরো তুমি তোমার বাড়িতে তোমার পছন্দ মতো তোমার জন্য স্যুপ বানাতে চাও, ওকে? তার জন্য যে সকল জিনিসপত্র লাগবে তার একটি তালিকা তৈরি করো। এখন ভাই আমি তো আসলে শেফ না, দেখো স্যুপ বানাতে কী কী লাগে আমি আসলে জানি না, ঠিক আছে? সো এই বিষয়ে হয়তো বা আমি সঙ্গতিপূর্ণ মনে করছি না এরকম অঙ্কটা, ঠিক আছে? তো তোমাদের যদি লাগে তাহলে ইউটিউব থেকে দেখে নিও কী কী লাগে, অথবা তোমাদের যদি নোট বই থাকে সেখানে কী কী দেওয়া আছে একটু দেখে নিও, ঠিক আছে? সেই অঙ্কটা আমি করছি না, আমি স্কিপ করেও যাইতে পারতাম, তো পড়লো সামনে ভাবলাম দিয়ে দিই। সো চলো নেক্সট দেখি কী আছে। নেক্সটটা দেখি, যদি এক্স ইকুয়াল 5a প্লাস 7b প্লাস 9c, ওয়াই ইকুয়াল বি মাইনাস 3a মাইনাস 4c, জেড ইকুয়াল সি মাইনাস 2b প্লাস এ হয়, তবে দেখাও যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 3 ব্র্যাকেট দেওয়া ইন্টু এ প্লাস বি 2b প্লাস 2c। অর্থাৎ এই তিনটাকে যোগ করতে হবে, এক্স এর মান, ওয়াই এর মান আর জেড এর মান যোগ করে এটা হতে হবে, ঠিক আছে? অর্থাৎ এই তিনটা এক্স এর মান যে দেওয়া আছে, এইটা এইটা আর হচ্ছে এইটা যোগ করে আমাদের এইটা বানাতে হবে, সেই কথাটা বলছে, ঠিক আছে? তো চলো আমরা সমাধানে চলে যাই, সমাধানে গেলেই বুঝতে পারবা, অতটা হার্ড না, একদমই ইজি। আর তবে তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো, ওকে? আর যারা অলরেডি করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো দেখো, দেওয়া আছে মানগুলো আমরা নিয়ে নিলাম, এক্স ইকুয়াল এত, ওয়াই ইকুয়াল এত এবং জেড ইকুয়াল এত, ঠিক আছে? এখন আমাদের কী করতে বলছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই তিনটা যোগ করতে বলছে, তো এই তিনটা আমরা যোগ দেবো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ঠিক আছে? তাহলে চলো এখানে এক্স এর মান নেবো, এক্স এর মান কত, 5a প্লাস 7b প্লাস 9c, এটা নিয়ে নিলাম, এই যোগ এই যোগ, ওয়াই এর মান বি মাইনাস 3a মাইনাস 4c, এটা নিয়ে নিলাম, এই যে এই যোগ এই যোগ, এখন কি জেড, জেড এর মান কত, সি মাইনাস 2b প্লাস সি, এটা নিয়ে নিলাম, ঠিক আছে? এখন কি করব, এখন যোগ করব। দেখো 5a 5a রইলো, এই প্লাস 7b 7b প্লাস 9c 9c রইলো, ঠিক আছে? এই প্লাস দিয়ে এখন এই এইগুলোকে গুণ করব। বির আগে কি আছে, বির আগে প্লাস আছে, কিছু কোনো চিহ্ন নাই মানে সেটা হচ্ছে ধনাত্মক, ঠিক আছে? আর মাইনাস থাকলে, ঋণাত্মক হলে অবশ্যই মাইনাস দেওয়া থাকবে, যেহেতু মাইনাস নাই সুতরাং এটা কি ধনাত্মক, ধনাত্মক মানেই প্লাস। তাহলে এই প্লাস আর বির আগে প্লাস আছে, ঠিক আছে? তাহলে প্লাস প্লাসে প্লাস বি, এই প্লাস আর এই মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 3a, এই প্লাস আর এই মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 4c, ঠিক আছে? এখন এই প্লাস দিয়ে সেম ভাবে, সির আগে প্লাস আছে, তাহলে এখন আবার বলতে পারো কই প্লাস, ওই যে বললাম যে কোনো চিহ্নের সংখ্যার বা বর্ণের আগে যদি কোনো চিহ্ন না থাকে সেটা অবশ্যই ধনাত্মক, ঠিক আছে? আর ধনাত্মক মানেই যোগ চিহ্ন আছে, ঠিক আছে? আচ্ছা তাহলে প্লাস এই প্লাস আর সির আগে প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস সি, এই সি, এই প্লাস আর এই মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 2b, এই প্লাস আর এই প্লাস, প্লাস প্লাসে প্লাস এই এ, ঠিক আছে? এখন চলো এখন দেখবো এ আছে কয়টা, বি আছে কয়টা, সি আছে কয়টা, সেটা আমরা বের করবো, ঠিক আছে? এখন দেখো এখানে যদি একটু লক্ষ্য করো, এখানে দেখো 5a আর কোথায় আছে, মাইনাস 3a আর এখানে আছে প্লাস এ, ঠিক আছে? এই পাঁচটা, এই পাঁচটা ধনাত্মক অর্থাৎ যোগ, তাহলে পাঁচটা এ আর এই একটা এ যোগ, তাহলে কত হলো, ছয়টা যোগ, ঠিক আছে? ছয়টা এ আর হচ্ছে তিনটে আছে মাইনাস এ, তাহলে ছয়টার ভিতর থেকে তিনটে বাদ দিলে কয়টা থাকে, তিনটে, এই জন্য নিলাম 3a। এখন বিও সেম ভাবে দেখো, 7টা বি এখানে যোগ আর একটা বি, তাহলে কয়টা হলো, 8টা বি, 8টা বি আর এখানে দেখো মাইনাস 2টা বি, তাহলে 8টা বির ভিত থেকে 2টা বাদ দিলে, বিয়োগ বিয়োগ মানে বাদ দেওয়া মাইনাস, ঠিক আছে? তাহলে 8টা বির থেকে 2টা বাদ দিলে 6b, এই হলো 6b, ঠিক আছে? এখন চলো সি দেখি, এখানে দেখো 9c আর কোথায় আছে, সি এইখানে একটা যোগ, সি এই 9টা যোগ আর এই একটা যোগ, তাহলে 10টা, এই 10টার ভিত থেকে এখানে দেখো আবার মাইনাস 4c অর্থাৎ বিয়োগ আছে 4টা, তাহলে 10টার ভিত থেকে 4টা বাদ দিলে 6টা সি, বুঝে গেল? ওকে এবার চলো দেখো, এখান থেকে আমরা 3 কমন নিতে পারি, এখান থেকে যদি 3 কমন নিয়ে নেই তাহলে বাঁচবে কত, এখানে 3 কমন চলে গেল, শুধু এ বেঁচে গেল, ঠিক আছে? এখানে 3 ছয়ের ভিতর কয়বার যায়, 2বার, ঠিক আছে? 3 দুগুণে 6 এই জন্য 2, এই বি বি, সেম ভাবে 3 ছয়ের ভিতর কয়বার যাবে, 2বার, 3 দুগুণে 6 আর হচ্ছে এই সি, বুঝে গেল? এখন দেখো এটা কিন্তু পাই গেছে যে 3 ইন্টু এ প্লাস 2b প্লাস 2c,
থ্রি ইন্টু এ প্লাস টু বি প্লাস টু সি, এটা কিন্তু আমরা পেয়ে গেছি, যেটা দেখাতে বলছিল সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল থ্রি ইন্টু এ প্লাস টু বি প্লাস টু সি দেখানো হলো, এটা আমাদের দেখাতে বলছিল দেখানো হলো। ঠিক আছে, খুব ইজি ছিল, আশা করি বুঝতে পেরেছো। আর ভিডিওটা একটু ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও, ওকে? আর হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না, ওকে? দেখা হচ্ছে নেক্সটে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।